আউট হয়ে মাঠে তর্ক জড়ালেন কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 17 মাসও চলছে, আসরের 36 ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এই ম্যাচে আউট হয়ে মেজর হারলেন ব্যাঙ্গালোরের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। আউট হয়ে হর্ষিত রানার বলটা নো বল হয়েছে বলে দাবি করছেন কোহলি, যদিও তৃতীয় আম্পায়ারের ভিন্ন মত ছিল, তিনি আউট দেন বিরাটকে, তাতেই রেগে যায় কোহলি। আউটের সিদ্ধান্তে মাঠেই অনফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ায় কোহলি, রীতিমতো ক্ষুব্ধ হয়ে ভারতীয় তারকা। ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডুপ্লেসি দাবি করতে থাকেন হর্ষিত রানার যে বলটি আউট হয়েছে কোহলি সেটি কোমরের উপরে ছিল, তাই সে বল নো হওয়া দেওয়া উচিত ছিল, যদিও তৃতীয় আম্পায়ার রায় দেন বলটা কোমরের নিচেই ছিল, তাতেই রেগে যায় কোহলি। আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন না করায় ড্রেসিং রুমে ফেরার পথে রাগ ক্ষোভ আর বিরক্তি সহকারে মাঠ ছাড়েন কোহলি। তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে বিরাটকে অঙ্গভঙ্গি থেকে স্পষ্ট বোঝাই গিয়েছিল অনফিল্ড আম্পায়ারের মেজাজ হারিয়ে বেশ কিছু কথা শুনিয়েছেন কোহলি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।